ভাড়া গাড়িতে পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার গেল বছর $280 কোটি লোকসান করেছে। এক বছরে এত লোকসান করেনি সিলিকন ভ্যালির ব্যক্তি মালিকানাধীন কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানই। এরপরও আয়ের দিক থেকে ইয়াহু, টুইটার, স্ন্যাপচ্যাটের চেয়ে বড় প্রতিষ্ঠান এখন উবার। কিভাবে জানাচ্ছেন ফয়সাল শোভন। বিশ্বের 77টি দেশের 570টি শহর উবার ব্যবহার করে এখন 8 কোটি মানুষ। সিলিকন ভ্যালি ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি পরিচিত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ হিসেবেও, কিন্তু কত আয় তাদের, লাভ বা লোকসানি বা কেমন তা জানা যায় না এ নিয়ে তাদের গোপনীয়তার কারণে। সেই প্রথা ভেঙে এবারই প্রথম উবার আয় ব্যয়ের হিসেব প্রকাশ করেছে গণমাধ্যমের কাছে। ব্লুমবার্গকে দেয়া তথ্য অনুযায়ী গেল বছর শুধু গাড়ি ভাড়া থেকে উবার পেয়েছে $2,000 কোটি। সেখান থেকে প্রতিষ্ঠানটি নিজে আয় করেছে $650 কোটি, যা ইয়াহু, টুইটার, স্ন্যাপচ্যাট কিংবা এয়ারবিএনবির মোট আয়ের চেয়েও বেশি। এর মধ্যে $290 কোটি এসেছে শুধু বছরের শেষ 3 মাসেই, যা আগের 3 মাসের চেয়ে 74% বেশি। কিন্তু আয়ের চেয়ে খরচ বেশি করেছে উবার, তাই বছর শেষে তাদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে $280 কোটি। বছরের শেষ 3 মাসেই তাদের লোকসান হয়েছে প্রায় $100 কোটি, যা আগের প্রান্তিকের চেয়ে 6% বেশি। উবারের মতো লোকসানের উদাহরণ প্রযুক্তি বিশ্বে আরও আছে। 2015 সালে মাইক্রোসফট এক প্রান্তিকেই $320 কোটি খুইয়েছিল নোকিয়া কিনতে গিয়ে। 1992 সালে IBM $500 কোটি লোকসান করেছিল কাঠামোগত পরিবর্তন আনার কারণে। আর টেলিযোগাযোগ প্রতিষ্ঠান নর্টেল $20 বিলিয়ন হারিয়েছিল 2001 সালে। উবারের জন্য অনুপ্রেরণা হতে পারে তার অন্যতম বিনিয়োগকারী অ্যামাজনও। 2014 সালেও $24 কোটি লোকসান করেছে প্রতিষ্ঠানটি। উবারের সবচেয়ে বড় সুবিধা তারা শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়, এ কারণে লাভ লোকসানের হিসাব দিয়ে বাজার আকৃষ্ট করবারও তাড়া নেই। বরং চালকবিহীন গাড়িসহ নানা প্রযুক্তি দিয়ে ভবিষ্যতের বাজার দখল করাই তাদের প্রধান লক্ষ্য। সেই পথে অবশ্য সাম্প্রতিক সময়ে বড় কিছু ধাক্কাই খেয়েছে তারা, শীর্ষ নেতৃত্বে বিরোধ সহ নানা নেতিবাচক খবরের শিরোনাম হয়ে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।